হিমঘরে সংরক্ষিত আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে ব্যবসায়িক কর্মবিরতি ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এদিন কর্মবিরতির জেরে নদিয়া জেলার হিমঘর থেকে বেরোয়নি একটিও আলু। কর্মবিরতির জেরে হিমঘরের চেম্বার থেকে শেডে কোনো আলু নামেনি। প্রতিবাদীদের অভিযোগ, চলতি মরশুমে ফলন কমেছে, চাষের খরচও বেড়েছে, সেই কারণে তারা হিমঘর কর্তৃপক্ষকে ভাড়া বৃদ্ধি যাতে না করে সে ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিলেন। এরপরেও সরকার হিমঘরের ভাড়া কুইন্টাল প্রতি 11 টাকা বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে তারা সরকারকে ভাড়া বৃদ্ধির পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। তাতে কাজ না হওয়ায় একদিনে প্রতীকী ব্যবসায়িক কর্মবিরতির পথে নামলেন। যদি ভাড়া বৃদ্ধি পুনর্বিবেচনা না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবেন বলে জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আজকের আলু ব্যবসায়ী কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে স্টোরের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতীকী প্রতিবাদ। একদিনের প্রতীকী ব্যবসা বিরতি রেখে আমরা সরকার বাহাদুরের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি যে এবছর এমনিতেই আলুর দাম অনেক বেশি, চাষিরা অনেক বেশি খরচা করেছেন, যার ফলে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এবং কম দামে তারা আলু দিতে চাইছেন না। এখন যে মাঠের আলু আসছে সেগুলো তো দিতে চাইছেন না, এবং স্টোরে যে সংরক্ষিত আলু আছে সেটাও চাষিরা কম দামে বিক্রি করতে চাইছেন না। তার সাথে যদি আবার ভাড়াটা প্রতি কুইন্টল 11 টাকা প্রতি কুইন্টলে ভাড়া বৃদ্ধি, এটা আমাদের মানে আমরা ঠিক মেনে নিতে পারিনি এবং সরকারের বাবুদের কাছে আবেদন জানিয়ে আমরা কোনো ফল পাইনি বলে নিরুপায় হয়ে আপনার আজকে প্রতীক ধর্মঘটে নামতে বাধ্য হয়েছি। যদি এই তাতেও কাজ না হয় আমাদেরকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার একটা চিন্তাভাবনা করতে হবে। তবে আমরা আশা করব সরকার বাহাদুর বিষয়টি সাধারণ মানুষ, ক্রেতা, কৃষক, ব্যবসায়ী সকলের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং এর একটা সুরাহা হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।